পৃথিবীতে নবী রাসূলরা পর্যন্ত আফসোস করেছিল, হায় রে আমরা যদি, আমি যদি নবী মুহাম্মদ যদি উম্মত হতে পারতাম তাহলে আমি কতই না সৌভাগ্য অর্জন করতে পারতাম। অথচ আমরা বিনা দরখাস্তে, উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ নবী, বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্বজাহানের সভাপতি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত হতে পেরেছি, সেজন্য আমরা সুক্রিয়তা আদায় করছি না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে আমরা মেনে চলছি না, বরং নবী আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, করতে বলেছেন, আমরা টোটালি ওই কাজগুলোকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে আমরা আমাদের জীবনের মতো ব্যক্তিগত জীবনের পূজা করে আমল চাহে জিন্দগি আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি, কথা ঠিক কি না? আপনাকে জেনে রাখতে হবে, সেদিন রাসূল বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, ও আমার উম্মত দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কারণ দুনিয়া থাকাকালীন সময় তুমি আমার সুন্নতগুলোকে জবা করেছ, আমার সুন্নতগুলোকে মানে নাই, অতএব আমিও আজকের এই কঠিনতম দিনে তোমাকে চিনি না। কি উপায় বা বলেন? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনব সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা। আমরা গত পর্বেও আলোচনা শুনেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কখন আগমন করেছিলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে এই ধরায় আগমন করলেন তখন জন্মের সময় কী কী অলৌকিক মিরাকল ইভেন্ট ঘটনা ঘটেছিল সেই বিষয় সম্পর্কে আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করেছিলাম। আজকে আমরা আলোচনা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস কি, দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ডিগনিটি অফ প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের হাজিরিন, এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছিলেন, যদিও আমাদের নবী সবার শেষে এই পৃথিবীতে আগমন করেছিলেন, তারপরেও তার মর্যাদা, তার স্ট্যাটাস, তার শান শওকত সমস্ত নবী রাসুলদের থেকে ঊর্ধ্বে, কথা ঠিক কিনা? আমাদের দেশে যখন কোনো সভা, মিটিং হয়, কনভেনশন হয়, তখন সাধারণত যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষক, উনি কি সবার আগে বয়ান করেন, বক্তৃতা দেন, নাকি সবার শেষে? যদিও নাকি উনি সবার শেষে বক্তৃতা দিচ্ছে, কিন্তু তার মর্যাদা, তার ফজিলত, তার কৃতিত্ব সবার চেয়ে অনন্য, এক্সক্লুসিভ, কথা ঠিক কিনা? তো আমাদের নবীও যদিও নাকি সবার শেষে এসেছিলেন, এটা ভাবার কোনো কারণ নেই, তিনি তো সবার শেষে আসছেন, উনি তো লাস্ট। তো এই জন্য আমাদের নবীর মর্যাদা বলে শেষ করা যাবে না, ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত আকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মর্যাদা নিয়ে 17টি বৈশিষ্ট্য আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, জানি না আলোচনা করতে পারবো কি না। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, প্রথম, ফার্স্ট অফ অল, সর্বপ্রথম হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যে আগমন করছেন, কোনো নির্দিষ্ট গোত্র, কোনো নির্দিষ্ট অঞ্চল, কোনো নির্দিষ্ট এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই, বরং তিনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন গোটা বিশ্ববাসীর হেদায়তের জন্য। বলেন না সুবহানাল্লাহ! হযরত ঈসা আলাইহিসসালামকে বনী ইসরায়েলদের জন্য প্রেরণ করা হয়েছিল, তারপর শোয়াইব আলাইহিসসালাম মাদিন শহরের জন্য প্রেরণ করেছেন, তারপর সামুদ জাতি, আদ জাতি, যে শোয়াইব, বিভিন্ন নবী রাসুলদেরকে তার নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট অঞ্চল, রিজিয়ন, এলাকা ভিত্তিক প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নবী এমন একটি নবী, এমন এক নবীর উম্মত আমরা পেয়েছি যে নবীকে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কথা ঠিক কিনা? আমরা সবাই সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহার প্রথম আয়াতটি কি সবাই আমার সাথে পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এখানে এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আয়াতের অর্থ কি বলুন তো? সমস্ত প্রশংসা, অল প্রেজ বি টু আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি গোটা বিশ্ব জাহানের পালন কর্তা। এখানে আল্লাহ বলেছেন রব্বিল আলামিন, অথচ অন্য আয়াতে তার রাসুলের ক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজে এরশাদ করেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতাল লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন আল্লাহু আকবার। এদিকে বলেছেন আল্লাহর ক্ষেত্রে বলেছেন আমি রব্বিল আলামিন, রব্বুল আলামিন, রব্বিল আলামিন গোটা বিশ্ব জাহানের পালন করতা। আর রাসূলের ক্ষেত্রে বলেছেন রহমাতাল লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য তিনি কি রহমত। শুধু তাই না, কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআনকে আমি কেবলমাত্র মুসলমানদের জন্য প্রেরণ করিনি, এই কোরআনকে আমি গোটা বিশ্ববাসীর জন্য একটা উপদেশ, একটা জিকির স্বরূপ করে প্রেরণ করেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার উপস্থিতি সর্বত্র জায়গা, কথা ঠিক কিনা? ঠিক। আমার নবীর রহমতও সর্বত্র জায়গা, কথা ঠিক কিনা? আল্লাহ যেখানে, আল্লাহ তাআলা যে যে জায়গার মালিক, অর্থাৎ সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা। সে আল্লাহ নবী শানে বলেছেন আমার প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন গোটা বিশ্বজগতের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, অমুসলিমের জন্য রহমত, তারপরে পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, কথা ঠিক কিনা? যেন আল্লাহ তাআলার উপস্থিতি যেহেতু সর্বত্র জায়গা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত, দয়া, মায়া, অনুগ্রহ সর্বত্র জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বর মর্যাদা গেল। দুই নম্বর মর্যাদা হচ্ছে পৃথিবীতে এমন কোন ব্যক্তির নাম বলতে পারবেন কিনা, পৃথিবীতে এমন একটি নাম দেখাতে পারবেন কিনা যে ব্যক্তির ফলোয়ার, যে ব্যক্তির অনুসারী, যে ব্যক্তির মুরিদ, অনুসারী, প্রেমিক, লাভার, সারা বিশ্ববাসীর মধ্যে বর্তমানে 180 কোটি ফলোয়ার রয়েছে, এমন কোন ব্যক্তির নাম কি আপনারা বলতে পারবেন? পারবেন না। কিন্তু মুহাম্মদ কি চমৎকার একটা নাম। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত, যার প্রশংসা সবাই করে। কে কে বলে বলেন, যার প্রশংসা সবাই বলে তার নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ নামটি কত মধুর, যে মুহাম্মদের বর্তমান সারা বিশ্বের মধ্যে 180 কোটি ফলোয়ার রয়েছে। বলেন আল্লাহু আকবার। অথচ পৃথিবীতে কত মহামানব এসেছিল, কই তাদেরকে কয়জন বা চিনে? হয়তো 1 লক্ষ মুরিদ বা 2 লক্ষ। গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক, ওনার মাত্র সম্ভবত 30 লক্ষ মুরিদ ছিল, ফলোয়ার ছিল, উনি একটা কিন্তু ধর্মের প্রবর্তক, বৌদ্ধ ধর্মের। কিন্তু আমাদের, আমরা কি এমন এক নবী পেলাম, এমন একজন নবী উম্মত হতে পেরেছি যে নবীকে, যে নবীকে গালি দিলে কেবল বাংলাদেশের মুসলমান রাজপথে নামে না, বরং সারা বিশ্বের কোনায় সে আমেরিকা, কোথায় সে আফ্রিকা, কোথায় সে জাপান, জার্মান, ইউরোপ, বিশ্বের আনাসে কানাসে যত দেশগুলো আছে, সেই নবী মুহাম্মদকে গালি দিলে সবাই রাজপথে নেমে এসে, কথা ঠিক কিনা? কেউ যদি পৃথিবীর কোনো বাদশা, প্রেসিডেন্ট যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কটূক্তি করে, তাহলে আমরা বসে থাকবো না, কথা ঠিক কিনা? আমরা আমাদের জীবনের চাইতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কথা ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশ্মন, কথা ঠিক কিনা? উনি একজন কবি ছিল, কিন্তু তার সমগ্র কবিতার অধিকাংশ কবিতা রাসূলকে নিয়ে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া আমার নবী যখন এই পৃথিবীতে আসছেন সমস্ত কিছু সবকিছু কেন যেন একটা পৃথিবীর মধ্যে একটা টনক একটা ভূমিকম্প একটা ভাইব্রেশন একটা সিগন্যাল পড়ে গিয়েছিল, কথা ঠিক কি না? তিন নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে, মর্যাদা হচ্ছে, পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিলেন, অনেক নবী রাসূলও আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ও আল্লাহ আপনি কেন আমাকে এই সময় প্রেরণ করেছেন? হায় আফসুস, আমি যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত হতে পারতাম তাহলে আমার জীবনটা কতই না ধন্য হতো, বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে নবী রাসূলরা পর্যন্ত আফসুস করেছিল, হায় রে আমি যদি নবী মুহাম্মদের যদি উম্মত হতে পারতাম তাহলে আমি কতই না সৌভাগ্য অর্জন করতে পারতাম। অথচ আমরা বিনা দরখাস্তে, উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ নবী, বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্বজাহানের সভাপতি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত হতে পেরেছি, সেজন্য আমরা শুকরিয়াতা আদায় করছি না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে আমরা মেনে চলছি না, বরং নবী আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, করতে বলেছেন, আমরা টোটাই ওই কাজগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমরা আমাদের জীবনের মতো ব্যক্তিগত জীবনের পূজা করে আমল চাহে জিন্দগি আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি, কথা ঠিক কিনা? আপনাকে জেনে রাখতে হবে, সেদিন রাসূল বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, ও আমার উম্মত দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কারণ দুনিয়া থাকাকালীন সময় তুমি আমার সুন্নতগুলোকে জবা করেছ, আমার সুন্নতগুলোকে মানে নাই, অতএব আমিও আজকের এই কঠিনতম দিনে তোমাকে চিনি না। কি উপায় হবো বলেন, কি উপায় হবো বলেন? সুরের আরেকটি মর্যাদা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সবার আগে জান্নাতে প্রবেশ না করবেন পৃথিবীতে কোনো নবী রাসূলও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, তার মানে জান্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কি হবে, উদ্বোধন হবে। রাসূল যখন কারাগাত করবে দরজার মধ্যে তখন ফেরেশতা বলবে কে, তখন রাসূল বলবে আনে মুহাম্মদ, তখন দরজা খুলে দিয়ে বলবে ও মুহাম্মদ, ও নবী আহলান সালাম, আপনার জন্য আমি যুগ যুগ ধরে বছরকে বছর এই কখন আপনি আসবেন এই 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 বেশতের গেট আমি খুলবো, সেই জন্য আমি বছর পর বছর আপনার জন্য অপেক্ষা করতেছি, ও রাসুল আপনি সবার আগে প্রবেশ করুন। রাসুল প্রবেশ করার পর অন্য অন্য নবী রাসুল্লাহ প্রবেশ করে বললেন আল্লাহু আকবার। তারপরে নবী মুহাম্মদ জান্নাতে ঢুকে উদ্বোধন করবেন জান্নাত, তারপরে নবী রাসূলরা প্রবেশ করতে পারবে। তার মানে বোঝা গেল আমাদের রাসূলের শান মর্যাদা শওকত সবার চেয়ে উচ্চ, কথা ঠিক কি না? As a father, as a lawyer, as a homemaker, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সেই ব্রিটিশ জাদুঘরে এখনও লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিদা হিসেবে, নেতা হিসেবে, অ্যাজ এ লিডার হিসেবে, ফিদা হিসেবে, তারপরে সফল রাষ্ট্রনায়ক হিসেবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুপারম্যান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন আল্লাহু আকবার। সেই ব্রিটিশদের বর্তমানে মিউজিয়ামের মধ্যে এখনও লেখা আছে, একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট, এটা বাজারে এখনও পাওয়া যায়, একশো মনীষীদের জীবনী, নাম কি একশো মনীষীর জীবনী, লেখক হচ্ছে খ্রিস্টান মাইকেল এইচ হার্ট, উনি একটা সারা বিশ্বের মধ্যে যারা মনীষী যারা মহামানব তাদের নিয়ে উনি একটা জীবনী লিখেছেন, উনি বড় একজন রাইটার, বড় দার্শনিক, ফিলোসফার। তো তিনি তার যে ধর্মের অনুসারে, তিনি কিন্তু তার ধর্মের অনুসারে ঈসা নবীকে আগে লেখে নাই, বরং তিনি একশো মনীষীর মধ্য থেকে সর্বপ্রথম যার নাম লিপিবদ্ধ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আল্লাহু আকবার। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি,
কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীর কী হক আদায় করতেছি, নবীর রেখে যাওয়া যে কাজগুলো ওই কাজগুলোর কী জিম্মাদারি পালন করতেছি আমরা করতেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মত হইলাম কি, আমরা রাসূলের উম্মত হইয়া কী করতেছি, কী করতেছি, রাসূলের সুন্নতগুলোতেও মানছি না, কী কী সুন্নত ইনশাল্লাহ আমরা আগামী জুমা শুনবো বা পরের জুমা শুনবো ইনশাল্লাহ। বেশ মাস ব্যাপী, দু মাস ব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে, কারণ যে রাসূলের গুণকীর্তন স্বয়ং আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে গায় গুণকীর্তন গায়, বলেন না সুবহানাল্লাহ। যে নবীর শান শওকত দুরুদ ফাট করার জন্য আল্লাহ নিজে তার রাসূলের প্রতি দুরুদ পড়েন, বলেন না সুবহানাল্লাহ। এটা কোনো আমার বানোয়ার কথা নয়, এই আয়াতটা আমরা সবাই জানি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন আল্লাহু আকবার, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতি এবং তার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলা নাবী রাসূলের উপর দুরূদ পড়ে, কার উপর, নবী মুহাম্মদের উপর আল্লাহ তোর দুরূদ পড়ে পড়ে সমস্ত ফেরেশতারা পর্যন্ত নবী মুহাম্মদের উপর দুরূদ পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পড়তেছেন তার নবীর প্রতি, আল্লাহ নিজে দুরূদ পড়েন, কত চমৎকার কথা, কত মানে আজমতের কথা, কত রাসূলের শান শওকত যে কত বড়, আল্লাহ বলতেছেন আমি নিজে রাসূলের প্রতি দুরূদ পড়ি, অতএব তুমি কেন পড়বে না। এজন্য আমাদের উচিত হাঁটতে চলতে ফিরতে উজু অবস্থা উজু ছাড়া অবস্থা সব অবস্থা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটুকু পড়া, সংক্ষিপ্ত দুরূদ কি পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। বিভিন্ন আল্লাহর ওলিগণ এই দুরূদ, এই সংক্ষিপ্ত দুরূদের আমল বেশি বেশি করতেন, দেখা গেছে করতে করতে মরার আগ পর্যন্ত, মরার আগে একবার হইলো ওই ওই ব্যক্তিকে, ওই আল্লাহর ওলিকে, ওই মুখলেস বান্দাকে আল্লাহ রাসূল স্বপ্নযোগে দিদার দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত আমল, এটা পরীক্ষিত আমল, যে ব্যক্তি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়বে জীবনে কোনো একটা সময়, কোনো একটা সময়ে আল্লাহ রাসূল আপনাকে স্বপ্নের মধ্যে দিদার দেখাবেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রাসূলকে যদি স্বপ্নযোগে দেখেন আপনার কোনো ফেরেশান আছে, হ্যাঁ ওই যে হে রাসূল তোমায় ভালোবাসি যে সঙ্গীটা আছে না, তো ওই সঙ্গীতের মধ্যে বলা হয়েছে যে রাসূলের জান্নাত চায় না জাহান্নাম চায় না, শুধু রাসূলের দিদার চায়, তো দিদার যে পেয়ে যাবে, এক কবিতা বলেছে জান্নাত ও দোজখ সে ইয়া রাব কিয়া করো আর জুহাই মাই তুজে দেখা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রাব কিয়া করো আর জুহাই মাই তুজে দেখা করো। আল্লাহ আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব, আমি চাই আপনার দিদার, আমি চাই আপনার রাসূলের দিদার, আমি যদি আপনাকে পেয়ে যাই আপনার রাসূলকে পেয়ে যাই তাহলে তো নির্গত আপনি আমাকে জান্নাতে দিবেন, কথা ঠিক কিনা। এই জন্য সব অবস্থা রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে, যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের প্রতি দুরূদ পড়েন সেখানে আপনি কেন দুরূদ পড়বেন না। আর রাসূলের প্রতি দুরূদ যদি আপনি না পড়েন, সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনি যখনই যে অবস্থা রাসূলের প্রতি দুরূদ পড়েন আপনার নাম ঠিকানা সব কিছু নিয়ে ফেরেশতারা রাসূলের রওজার মধ্যে নিয়ে উপস্থাপন করেন আর বলেন মোহাম্মদপুর পশ্চিম মধ্যম ফাড়া হাজি বাড়ি মজুর আলী জামি মসজিদে ও মুসল্লি ও রাসূল আপনার প্রতি দুরূদ পড়েছে, একেবারে নাম ঠিকানা সব কিছু রাসূলের সম্মুখে উপস্থাপন করা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত বেশি বেশি রাসূলের সামনে দুরূদ পড়া, যেহেতু আল্লাহ নিজে দুরূদ পড়েন। তারপরে আরেকটা পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবী মুহাম্মদ আরেকটা শান মর্যাদা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলদের নিকট জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসালাম ওহী নিয়ে এসেছেন। আপনারা জানেন তো নবী রাসূলরা নিশ্চয়ই কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত তারা জিব্রাইলের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী না পাইতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কোনো নবী রাসূলদেরকে এলহাম
না করতেন, না জানিয়ে দিতেন, ওহি না পাঠাইতেন, ততক্ষণ পর্যন্ত নবী রাসূলরা তাদের নিজেদের থেকে কোনো কথা বলতেন না। মুহাম্মদ হার গেজ না গোফতা তা না গোফতা জিব্রাইল, জিব্রাইল না হার না গোফতা তা না গোফতা রব্বুল জালিল। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম তাকে কোনো কিছু না জানান, আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কিছু না বলতেন মুহাম্মদ নিকট, যতক্ষণ পর্যন্ত আল্লাহ স্বয়ং জিব্রাইলকে না জানাতেন ততক্ষণ পর্যন্ত জিব্রাইল মুহাম্মদ নিকট কোনো কিছু বলতেন না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের নিকট গড়ে এভারেজ গড়ে 3-4 বার ওই সমস্ত নবী রাসূলদের নিকট জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, কিন্তু আমাদের নবীর স্ট্যাটাস ডিগনিটি কেমন, মর্যাদা কেমন দেখুন। আমাদের নবীর উপর 24,000 বার হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ, কতবার? 24,000 বার। ক্যান ইউ ইমাজিন, কল্পনা করতে পারেন? তারপরে সপ্তম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাসূলের মর্যাদা হচ্ছে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন কাহারো থেকে মৃত্যু সম অনুমতি নেন নেই জিব্রাইল আজরাইল কাহারো থেকে মৃত্যু সম অনুমতি নেন নেই। যে কোনো যখন আল্লাহ ডাক এসেছে ওই নবীর জান কবজ রুটা একবারে কবজ করে ফেলেছিলেন, কিন্তু কি আশ্চর্য, কি আশ্চর্য, কি বিরাকল রাসূলের কি শান শওকত দেখুন। হযরত আজরাইল আলাইহিসসালাম রাসূলের মৃত্যুর আগে তার ঘরে যখন ঢুকলেন দরজার একেবারে সাথে ঘরে ঢুকেন নাই, রাসূল তো একবারে মুমূর্ষু অবস্থা, তো দরজার বাইরে তিনি দাঁড়ানো, কে? আজরাইল। তখন এক সাহাবীকে বলতেছিল যে রাসূলকে বলো আজরাইল গেটের বাইরে দাঁড়ানো, ঘরে আসবে কিনা। কয়েছে ঠিক আছে, রাসূল বললেন তাকে আসতে দাও। যখন আজরাইল যখন আসছেন ঘরে ঢুকলেন তখন বললেন আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ফাটাইছে জান কবজ করার জন্য, অথবা আপনি যদি চান এই দুনিয়াতেও থাকতে পারেন, আল্লাহ তাআলা দুটো অপশন দিয়ে আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন, আপনি চাইলে এই পৃথিবীতে সব সময়ের জন্য থাকতে পারেন, আর আপনি চাইলেও আল্লাহর দিদারের সান্নিধ্যে আপনি সাক্ষাৎ করতে পারেন, অতএব আপনি কোন অপশনটা বেছে নেবেন আপনার ইচ্ছা, আল্লাহ তাআলা খেয়ার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সরাসরি জান কবজ করেন নাই রাসূলের। তখন রাসূল বলেছেন আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আজাইল শুনে রাখো এই পৃথিবীতে আমি কতই না কষ্ট করেছি, আমি অনেক কষ্ট করার পর আল্লাহর মনোনীত ধর্মকে সমস্ত সাহাবায়ে কেরামদের নিকট পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি, অতএব আমার যত দায়িত্ব ছিল আমি সবার কাছে পৌঁছে দিয়েছি। ও আজরাইল চলে যাওয়ার সময় হয়েছে, আমি চাই না আর এই পৃথিবী থাকতে, আমি চাই আমার সবচেয়ে উত্তম বন্ধু যিনি, সবচেয়ে উত্তম সাথে যিনি আল্লাহ, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আমি চাই যে আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে। বলেন না সুবহানাল্লাহ। এটা বলার পর আজরাইল বুঝতে পারলেন যে হ্যাঁ জান কবজে কী দিচ্ছে, অনুমতি দিচ্ছে। কারণ তো যাই হোক, তো দেখুন মৃত্যুর সময় আজরাইল ফেরেস্তা নবী মুহাম্মদ থেকে অনুমতি নিয়েছেন বা নিয়েছেন, কিন্তু অন্য কোনো নবীদের থেকে কোনো অনুমতি নেন না, ডাইরেক্ট এসে জান কবজ করে নিয়েছেন। তারপরে ষষ্ঠ নম্বর সপ্তম নম্বর মর্যাদা হচ্ছে নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন দেখুন। আল্লাহ তাআলা কোরআনের সর্বত্র জায়গা সবার নাম ধরে ডেকেছেন, এ আব্দুল্লাহ, আমরা বলি না রে দিগা এরকম বলি আর কি, আরবিতে বলে ইয়া আব্দুল্লাহ, ইয়া মাসুম, ইয়া খালেক, ইয়া মানে কি, হে এ দিগা, এই যে আমরা বলি না ইয়া মানে ওহে, হে দিগা সো, তো আল্লাহ তার প্রিয় রাসূলকে এত বেশি ভালোবাসেন
মানে এইভাবে ডাকেননি, নবী মুহাম্মাদের নাম ধরে তিনি কোরআনে কোথাও ডাকেননি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আদমকে ডেকেছেন, ইয়া আদম, হে আদম, ইয়া আদম, উসকুন আনতা ওয়াজাজুকাল জান্নাতা, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, নাম ধরে ডাকতেছে, হে আদম এদিকে আসো, শুনো। এভাবে আল্লাহ তাআলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, ইয়া মুসা লা তাখাফ, হে মুসা ভয় পেও না। তাহলে মুসার নাম ধরে কীভাবে, ইয়া মুসা, হে মুসা ভয় পেও না, ইয়া ইয়াহইয়া খুজুল কিতাব, হে ইয়াহইয়া এদিকে আসো, এই কিতাবটি ধরো। তারপরে ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, তুমি ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, তুমি একটা সুসংবাদ গ্রহণ করো, ইয়া ইব্রাহিম কদ সাদদাকতা রুয়া, হে ইব্রাহিম তোমাকে আমি একটি উত্তম সন্তানের সুসংবাদ দিচ্ছি। এই যে কোরআন আয়াতগুলো সাক্ষী দিচ্ছে, পৃথিবীতে যত নবী রাসূলদের নাম আল্লাহর, আল্লাহ তাআলা যখন সম্বোধন করলেন তাদের নাম ধরে ডেকেছেন, কি ধরে নাম ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, কোরআনের কথাও ইয়া মুহাম্মদ এইভাবে নাম ধরে ডাকেন না, বলেন না সুবহানাল্লাহ, কোথাও কোরআনে না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এটা বলেন নাই, বরং সাত জায়গার মধ্যে কোরআনে, সাত জায়গার মধ্যে মুহাম্মদ, শুধু মুহাম্মদ শব্দটা উল্লেখ আছে, তাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই জন্য কাফেরদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, কি কি ভাঙা, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, যেমন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই কাফেরেরা মুহাম্মদ কোনো তোমাদের কারো পুত্র সন্তানের পিতা নয়। তারপরে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কাফেররা যখন বলতেছিল মুহাম্মদ তো কেবল আমাদের মতো মানুষ, তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো রাসূল ছাড়া অন্য কিছু না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবী মুহাম্মদের নাম ধরে ডাকলেন না, কত না আজমত, কত না সম্মান দিয়েছেন, অথচ সমস্ত নবী রাসূলদের এই কোরআন ঘাটলে আমরা দেখি, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, এভাবে তিনি সম্বোধন করেছেন, কিন্তু কোরআনে কোথাও নবী মুহাম্মদের নাম ধরে আল্লাহ তাআলা কি করেন নাই, ডাকেন নাই। তারপরে হচ্ছে আরেকটি মর্যাদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যখন সূর্যটা এক বিগত হাত চলে আসবে, এক হাত নিচে নেমে আসবে, যখন জমিন হবে তামার, যখন সবাই থাকবে উফাতান উরাতান গোরলা, যখন হবে একেবারে উলঙ্গ, খালিফায় স্যান্ডেল, কোনো পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, সবাই থাকবে উলঙ্গ, সূর্যটা চলে আসবে এক বিগত হাত উপরে, তখন সেদিন নবীরা পর্যন্ত বলবে, হায় আফসুস, আজকে আমার জানি কি হয়, আমি জানি না, যখন পৃথিবীর সমস্ত মানুষ সবাই একবারে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আদমের প্রথমে আদমের কাছে সবাই ছুটে যাবে, ও আদম আপনি না আমাদের আদি পিতা, আজকে আমাদের জন্য সুপারিশ করুন। এখানে অনেক ঘটনা আছে, আদম বলবে আমি দুনিয়াতে গন্ধম ফল খেয়েছি, অতএব আমি সুপারিশ করতে পারবো না, যাও চলে যাও আমার ছেলে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, চলে যাও, সবাই দৌড়িয়ে দৌড়িয়ে নূহ আলাইহিস সালাম যাবে, নূহ বলবে না 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 আমি পারবো না, দুনিয়াতে আমি একটা ভুল করছি, সবাই জানবে মুসা, মুসা বলবে আমি একটা ভুল করছি, ইব্রাহিম বলবে আমি দুনিয়াতে একটা ভুল করছি, আমি আজকে দিনে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তখন সবাই যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, ঈসা বলবে আমিও দুনিয়াতে একটা ভুল করছি, দুনিয়াতে সবাই আমাকে আল্লাহর পুত্র বলেছে, কার পুত্র, আল্লাহর পুত্র, জানি না এটা বলার কারণে আল্লাহ আমাকে কি করে, আজকের এই দিনে আমিও সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদের জন্য একটা সাজেশন, একটা পরামর্শ দিই, আজকের এই কঠিনতম দিনে একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারেন, বলেন আল্লাহু আকবার, তখন সবাই চলে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন তিনি সেজদায় কান্নাকাটি করা শুরু করবেন, তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আপনি আপনার মাথাকে উঠান, আপনি আর কাঁদিয়েন না, দুনিয়াতে আমি আপনাকে কম কাঁদা নেই, আপনি আপনার মাথাকে উঠান, ইরফা রাসাকা ওয়াশফিয়া ওয়ামান তুশাফা ওয়াশফি মান তুশাফা, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান, এতে আমার কোনো আপত্তি নেই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুপারিশ করার একমাত্র সুপার পাওয়ার, একমাত্র ক্ষমতা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন, অন্য কোন নবী নবীকে দিবেন না, কতই না মর্যাদা, দেখুন
এগুলো অনেক আলোচনা একেবারে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এখানে ক্ষান্ত না। নবী মুহাম্মদের মর্যাদা কেমন দেখুন, যে নবীর হাতের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ, হাতের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। যখন রৌদ্র দিয়ে রাসূল হাঁটেন, আকাশের মেঘের খণ্ড তাকে ছায়া দান করে, বলেন না সুবহানাল্লাহ। যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন যে রাস্তা দিয়ে নবী মুহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটেছেন, ওই রাস্তা দিয়ে মেশকা আম্বরের ঘ্রাণ বইতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি যে নবীকে মেঘের খণ্ড পর্যন্ত ছায়া দিত যেন রৌদ্র না লাগে। যে নবীর গায়ের মধ্যে মশা মাছি বসাও হারাম ছিল, যে নবীর গামের গ্রানটা মেশকা আম্বর হচ্ছে অধিক সুগ্রান ছিল, বলেন না সুবহানাল্লাহ। আমাদের উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল যখন গামাতেন তখন তার ঘামগুলো আমি বোতলের মধ্যে, বিভিন্ন শিশুর মধ্যে আমি ঢুকিয়ে রাখতাম। তখন যখন বিভিন্ন বংশীয় লোকরা আমার কাছে যখন আতরের জন্য আসতো, বিভিন্ন বিয়া শাদির জন্য, বিভিন্ন একটা অনুষ্ঠানের জন্য, আমি তখন ওই নবীর ঘামটা দিয়ে দিতাম। ওই যে আমি শিশুর মধ্যে যে একেবারে এটা ঢুকিয়ে রেখেছি, ওটা দেওয়ার ফলে দেখা গেছে যে অনুষ্ঠানে রাসূলের গামটা ইউজ করা হতো, ব্যবহার করা হতো, ওই গামটা একেবারে মেশকা আম্বরের হরিণের নাবিচ্ছে সুগন্ধিযুক্ত হয়ে যেতে, বলে না সুবহানাল্লাহ। এমন একজন রাসূল আমরা উম্মত হতে পেরেছি, আমরা কি খুশি না বাজার? এজন্য তো খুশি হলে হবে না, বরং আমাদেরকে কাজ করতে হবে। আমি যদি বলি আমি আমার মাকে ভালোবাসি, কিন্তু তাদের কোনো খেদমত করলাম না, তাদের অনুকরণ করলাম না, তাহলে এটা কি মা বাবাকে প্রকৃত ভালোবাসা করা হবে না? বরং এটা একটা ধোঁকা, এটা একটা চিটিংবাজি। আপনি যদি বলেন আমি আমার নবীকে ভালোবাসি, কিন্তু নবীর কোনো কাজ করেন না, কোনো সুন্নত মানেন না, এটা কোনো নবীর আশিক রাসূল বুঝাবে না, কথা ঠিক কি না? আশিক রাসূল মানে হচ্ছে একদিন একেবারে মিছিল দিয়ে মিষ্টি খেয়ে রাজপথ গরম করে ফেলা, অন্য দিনগুলো আমি নামাজ পড়লাম না, দাঁড়িয়ে রাখলাম না, রাসূলের সুন্নতগুলোকে ফুঙ্কানোভাবে পালন করলাম না, এটা কোনো আশিক রাসূল হতে পারেন, কথা ঠিক কি না? বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সুন্নতকে জীবনের রন্ধ্রে রন্ধ্রে পালন করা। রাসূলকে যখন কোনো নাস্তিক যখন এথিস্ট, যখন কোনো নাস্তিক যদি কোনো গালি দেয়, যখন কোনো কোরআন বিরোধী আইন রচিত হয়, তখন আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য রাজপথে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা ঠিক কিনা? তবে আপনি মমিন, আপনি শুধু রাসূলকে ভালোবাসি এটা মুখে বললে প্রকৃত আশিক রাসূলের দাবি তো হবে না, কথা ঠিক কিনা? তারপরে রাসূলের আরেকটি মর্যাদা হচ্ছে, সব নবীরা চেয়েছিল আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, যেমন আমরা সবাই জানি মূসা আলাইহিস সালাম চেয়েছিল আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহ বলছে না না আমার সাথে দেখা করতে পারবে না, কিন্তু আল্লাহর একটা ঝিলিক, হালকা একটু যখন নূরের ঝিলিক পড়ছিল পাহাড়ের মধ্যে, নবী মূসা একেবারে বেশ পড়ে গেলেন, কথা ঠিক কিনা? কি আশ্চর্য, অন্য নবীরা দরখাস্ত করে আল্লাহ কবুল করলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার, কিন্তু আমাদের প্রিয় নবী আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেন নেই, বরং আল্লাহ তাআলা নিজ ইনভাইট আমন্ত্রণে মেহমানদারিতে আল্লাহ রাসূলকে স্বয়ং মেরাজে নিয়ে গেলেন, এবং মেরাজে নিয়ে যাওয়ার পর সরাসরি আল্লাহ তাআলা দর্শন মুলাকাত দিদার দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা দর আল্লাহ আপনাকে দেখতে মন চায়, কিন্তু নবী মুহাম্মদ কোনো অ্যাপ্লিকেশন করেন নাই, কোনো দরখাস্ত করেন নাই, আল্লাহ স্বয়ং নবীকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে তার সাথে মুলাকাত দিদার দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, বড় মর্যাদা, এমন নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আমাদেরকেও সেই উম্মত হিসেবে কাজগুলো করে যেতে হবে। তারপরে দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সামনে বসা বনি তামিম গোত্রের নেতা কে হবে, আবু বকর বলতেছে হুজুর অমুক ব্যক্তি হলে ভালো হয়, কারণ নেতা নির্বাচনের মধ্যে মারামারি সব জায়গায় আছে না নাই, সব জায়গায় ঠেলাঠেলি আছে।
আবু বকর বলতেছে হুজুর বনু তামিম গোত্রের অমুক ব্যক্তি নেই তাহলে ভালো হয়, উসমান বলে হুজুর অমুক ব্যক্তি হলে ভালো হয়, একেবারেই ঝগড়া হয়ে গেছে, রাসূল চুপচাপ, আল্লাহ তো সব দেখতেছেন। তখন আবু বকর বললো যে হুজুর আমি যে আর কথা বলতেছি উমরের, শুধু মানে উমর আমি জানি ভেটু দিব, উমর বলতেছে যে হুজুর আমার বিরোধিতা করা ছাড়া আবু বকর কোনো খাইটা কাম নাই, মানে ওরা ঝগড়া লাগছে একবারে রাসূল বসা। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী, ও সাহাবীরা খবরদার রাসূলের সামনে, রাসূল যখন সামনে বসা থাকে তখন উচ্চ আওয়াজে কথা বলিও না, তাহলে তোমাদের নামাজ রোজা তাহাজ্জুদ দান সদকা সব কিছু বিফলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর উমর উসমান রাসূলের আশেপাশে ঘুরে 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 সামনে আসে না, সামনে আসে না। আবু রাসূল বলে এদিকে আসো উমর, কোনো আমি আসবো না, উসমানকে বলে এদিকে আসো আমি আসবো না। যাই হোক, তো ওনাদেরকে ডাকার পরে আবু বকর ডাকার পর বসাইছে। এখন আবু বকর উমর এমন আস্তে আস্তে কথা বলতেছে যে রাসূলের কান শুনে না, মানে এত আস্তে বলতেছিল যে রাসূল পর্যন্ত মানে ওরা কী বলতেছে তারা শুনে না। ও আরও জোরে বলো, কো হুজুর জোরে বলবো না, না জানে আমার ইবাদত সব জানে আল্লাহ ধ্বংস করে দিলে, ধ্বংস করে দেয় কি না আমি জানি না, এই জন্য আমি জোরে আর কথা বলবো না। তো রাসূলের কত মর্যাদা দেখেন, এই জন্য এটা থেকে একটা মাসালা নির্গত হয়েছে, কোনো মসজিদে যদি কোনো একজন আলেম থাকে তাহলে ওখানে যদি আপনারা যদি সোরগুলো কথা বলেন তাহলে ওই আলেমদের আলেমের সামনে কি এটা বেয়াদুফি নামান্ত ছাড়া কিছু না। এই আয়াত থেকে বিভিন্ন লাভের মাসালা বের করছে। তারপরে হচ্ছে বাইতুল মুকাদ্দাস মেরাজের রজনী, আমরা সবাই ঘটনা জানি, ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম মসজিদ আকসা সমস্ত নবী রাসুলদেরকে নিয়ে আল্লাহ রাসুল জিব্রাইলকে বলছেন হুজুরা আপনি সামনে যান আপনি ইমামতি করেন। এই ইমামতির মধ্যে দিয়ে বোঝা গেল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ইমামুল মুরসালিন, কি ইমামুল সমস্ত নবী রাসুলদের সর্দার, কারণ ওই দিন তিনি ইমামতি করেছিলেন বাইতুল মুকাদ্দাসে। তারপরে ১২ নম্বর মর্যাদা হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা এমন বরকতময়, আল্লাহ তাআলা নাম যেখানে আছে আল্লাহর নবীর, আল্লাহ তাআলা নাম যেখানে আছে আল্লাহ রাসূলের নামটা আল্লাহ তাআলা নিজে অ্যাড করে দিয়েছেন, কথা ঠিক কি না? এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানের মধ্যেও আছে, একামতের মধ্যেও আছে, নামাজের মধ্যেও আছে, আল্লাহর যেখানে নামটা আছে মুহাম্মাদের নামটা আল্লাহ তাআলা স্বয়ং বসাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইযা ক্বালা আল মুআযযিনু খামসা আশহাদু, মুআযযিন যে পাঁচবার আশহাদু আল্লাহ বলে ওখানেও মুহাম্মাদের নাম আছে। তারপর হচ্ছে আরেকটি মর্যাদা হচ্ছে হাউজে কাউসারের মর্যাদা, হাউজে কাউসারের পানি যে ব্যক্তি এক গ্লাস পানি খাবে, ওই যে সূর্য যখন এক হাত উপরে চলে আসবে ওই ব্যক্তি ৫০,০০০ বছরের মধ্যে আর কোনো দিন ফিফাসার্ত হবে না। বলে না সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি? হাউজে কাউসার হচ্ছে একটা নহরের মতো, যে পানিটা দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি। হাউজে কাউসারের মালিক একমাত্র আমাদের নবী, অন্য কোনো নবী হাউজে কাউসারের মালিক হতে পারবে না সেদিন। তারপরে আরেকটি মজাদা হচ্ছে আল্লাহ নিজে, আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য যে বানিয়েছেন, এত সৌন্দর্য আর কাউকে বানাননি। অনেকে বলে যে ইউসুফ নবী সবচেয়ে বেশি সুন্দর, না রাসূল নিজে বলেন তো আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি হচ্ছে লাবণ্যময় সুন্দর। আপনারা বলেন তো সাদা সুন্দর বেশি নাকি লাবণ্যময় যে সুন্দর তার মানে দামটা বেশি বা তাকে বেশি অ্যাট্রাকটিভ দেখে? বলেন লাবণ্যময় সুন্দর যে তাকে দেখতে বেশি আকর্ষণীয় লাগে না? ঠিক রাসূল বলেছেন আমি হচ্ছে লাবণ্যময় সুন্দর। আবার অনেকে বলে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর বেশি, না আমার নবীর কণ্ঠ তেলো শুনে সেদিন মানুষ পরকালে কী এক অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, রাসূলের মর্যাদা প্রায় আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে ফোনটা তুলে ধরেছি পয়েন্ট সহ এবং পয়েন্ট ছাড়া। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন সে নবীর যেহেতু আমরা উম্মত হতে পেরেছি, এটা উম্মত হতে পেরেছি এই জন্য আমরা এটা শুকরিয়া আদায় করছি, এই জন্য সেই রাসূলের সুন্নতগুলোকে যেন আমরা খুঁজে খুঁজে যেন আমরা সুন্নতগুলোকে পালন করতে পারি, সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।